80-90 এরকম বিক্রি নিয়ত আছে না? এখন ঈদের পরে কেমন লাগতেছে হাটে? খুব ভালো লাগছে। দর্শক এটার দাম করতেছে 80-82 না? বয়স কতদিন এটার? এক সপ্তাহ। দর্শক আমি মনে করছিলাম কি এক সপ্তাহ। হ্যাঁ 120 না? পর্যন্ত দাম হয়েছে কত ভাইজান? 2.80 না? আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে ঈদের চতুর্থ দিন দর্শক দেখতে পাচ্ছেন নকলা বাইপাস হাট, যে হাট দর্শক বসে থাকে প্রতি বৃহস্পতিবার। বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বড় একটা গরুর হাট দর্শক। এই হাট থেকে দর্শক খামার উপযোগী ষাঁড় বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছে, আজকে বাজার কেমন যাচ্ছে, সেই ধারণা দিব। আশা করি সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন হাট কিন্তু আগের মতোই বেশ জমজমাট। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। দর্শক ঈদের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ছোট ছোট কিছু বাচ্চা আসছে নকলা বাইপাস হাটে। দেখতে পাচ্ছেন হাট কিন্তু আগের মতোই জমজমাট। তবে আজকে ঈদের পরে বাজার কেমন চলছে গরু দেখবো, আমাদের সঙ্গে থাকেন। এই যে এখানে ছোট্ট একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, দেশি না কি ভাইজান? দেশি না। দাঁতে কি? না দাঁতে নাই। দাঁতে নাই, কেমন কি দাম চাইতেছেন আজকে ভাইজান? 80-82 এরকম, 80-82 এরকম দাম চাচ্ছে দর্শক দেশি গরু দাঁতে নাই। না এ পর্যন্ত কি কাস্টমার পাইছে? না। কিরকম দাম বলে? 70 বলে না দর্শক? 70 দাম হইতেছে, খুব সুন্দর দেশি গরু। আচ্ছা আমরা একটু সামনের দিকে দেখি। এই যে এক ভাইজান কিন্তু ঢাকা থেকে আসছে গরু কেনার জন্য, আমাদের ভিডিও দেখে রেগুলার। ভাই কেমন আছেন? ভালো। ভালো আছেন না? অনেক দূর থেকে তো আসছেন। এখন ঈদের পরে কেমন লাগতেছে হাটে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে না? আজকে কি গরু কিনা হয়েছে? না না দেখতেছি। দেখতেছেন না? বাজার কেমন মনে হইতেছে আজকে? বাজার মনে হয় না, একটু বাড়তি লাগতেছে। একটু বাড়তি লাগতেছে না? বাজার একটু বাড়তি লাগতেছে। আচ্ছা ধন্যবাদ ভাই, দোয়া রইলো, থাকেন। হ্যাঁ আমরা একটু হাটটা দেখি। দর্শক এই যে এই পাশে একটা শুকনা ছোট সাইজের ষাঁড় দেখতে পাচ্ছি কিন্তু। কেমন আছেন কাকু? ভালো আছেন না? ঈদের পরে গরু নিয়ে আসেন, কেমন লাগতেছে এখন হাট? ভালাই। দাম বেশি বেচা কিনে নাই না? দর্শক ভাইরা বলতেছে কিন্তু দাম বেশি বেচা কিনে নাই। কাকু এটা কি দাঁত হয়েছে? দাঁত হয় নাই। কেমন কি দাম চাইতেছে? 85। দর্শক 85 দাম চাচ্ছে, দাঁত হয় নাই, বেচা কিনি কম। ঈদের পরে এটা হচ্ছে প্রথম হাট। তবে আজকে মোটামুটি কিছু গরু আসছে দর্শক। কেটা বেচা আছে? হ্যাঁ কোনটা? এটা দর্শক এই যে ভাই একটা গরু বিক্রি করছে, ভাইয়ের কাছে একটু জানি তো আজকে কেমন বাজার পাইছেন? মোটামুটি ভালাই, বেচা ভালি ভালো, না বেচা ভালি লাভ। বিক্রি করতে পারলে ভালো, নাহলে খারাপ। আজকে কোন গরুটা বিক্রি করছেন? ওই গরুটা, ওই গরুটা, ওই যে লাল গরুটা না, ওটা কেমন দামে বিক্রি করলেন? 1,03,000। 1,00,000। এটা কত দাম করতেছে? দাম করে 80-82। দর্শক এটা দাম করতেছে 80-82 না? চাওয়া দাম আছে কত? 1,05,000। 1,05,000। 1,05,000 চাইতেছে দর্শক। খামার উপযোগী ছোট ছোট বাচ্চাগুলা আসা হয়েছিল কোন জায়গা থেকে? শেরপুর থেকে না? আচ্ছা ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে দেখতে চাই দর্শক, অনেক সুন্দর সুন্দর খামার উপযোগী বাচ্চা কিন্তু রয়েছে। এই যে এই পাশে একটা বাচ্চা দেখছি শাহিওল ক্রস, কাকু পান চাবাচ্ছে সুন্দর। কেমন আছেন? ভালো। ভালো আছেন না? দর্শক কাকু একটা সুন্দর গরু নিয়ে আইছে ছোট্ট সাইজের। বয়স কতদিন? 2 বছর। 2 বছর, 2 বছর বয়স দর্শক দেখতে পাচ্ছেন। দাম কত চাইতেছেন কাকা? দাম চাইছে 100। 100? 100 দাম চাচ্ছে। বিক্রির নিয়ত কত আছে? 85-90। 85-90 এরকম বিক্রি নিয়ত আছে না? আচ্ছা আজকে বাজার কেমন পাইছেন? বাজার তো খারাপই, গায়ক তো না। গায়ক নাই? গায়ক নেই দর্শক। আসলে যে দেখতে পাচ্ছেন এদিকে গরু কিন্তু ছুটাছুটি করতেছে আর কি, হাটে মাঝে মাঝে এরকম গরু কিন্তু উপরে চলে আসে আর কি।
দর্শক, এই পাশে কিন্তু আমরা বেশ ছোট ছোট খামার উপযোগী ছোট ছোট গরুগুলা দেখতে পাচ্ছি। এই যে এখানে, এই যে দেখেন, মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটে যায়। বাইজান, এটা কি অনেক তেজি গরু দেখা যাচ্ছে? দেশি নাকি? দেশি না? বয়স কত দিন এটার? এক সপ্তাহ। দর্শক, আমি মনে করছিলাম কি এক সপ্তাহ, আসলে এক বছর বয়স হয়েছে। কত দাম চাইতেছেন ভাইজান? 70। নব্বই দাম চাইতেছে। খুব সুন্দর ছোট্ট সাইজের দেশি গরু। আমরা যে পাশে একটা অনেক সুন্দর বাচ্চা দেখছি, শাহিয়াল ক্রসে, যেটা অনেক সুন্দর একটা বাচ্চা নিয়ে আইছে। কেমন আছেন? যার কারণে আবার, আচ্ছা আবার আমরা দামটা শুনি, কত চাইতেছিলেন? ১২০ না? ১২০ দাম চাচ্ছে দর্শক এই সুন্দর বাচ্চাটির। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর শাহিয়াল ক্রস বাচ্চা কিন্তু রয়েছে এই হাটে। দর্শক, যে হাটটা বসে প্রতি বৃহস্পতিবার, বৃহত্তর মানুষের সবচেয়ে বড় একটা গরুর হাট দর্শক। আর আজকে কিন্তু ঈদের পরে দর্শক, আজকে প্রথম হাট আর কি, জমে উঠেছে আবারই। এই যে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে হাঁটানো হচ্ছে, শাহিয়াল ক্রস, ছোট সাইজের বাচ্চা আর কি। বাইজান, এটা তো সুন্দর একটা বাচ্চা নিয়ে আইছেন, বয়স কত দিন? বয়স এক বছর একটু পার হইছে। এক বছর একটু পার হইছে না? বাচ্চাটা কিনা তো নাকি? কিনা। কত দাম চাইতেছেন এটা? ৯৫ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক। শাহিয়াল ক্রস বাচ্চা, ছোট্ট সাইজে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি বাচ্চা। এ পর্যন্ত দাম হয়েছে কত বাইজান? ২.৮ না? ২.৮ দাম হয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন ছোট্ট সাইজের বাচ্চা, খুব সুন্দর, মাশাআল্লাহ, ভালো লাগলো। এই যে এই পাশে একটা বাচ্চা একটু ছুটাছুটি করতেছে দেখা যাচ্ছে, তেজি বাচ্চা। শাহিয়াল ক্রস না? দাঁত হয়েছে কি? দাঁতে নাই, ছোট্ট সাইজের বাচ্চা। এটা কেমন কি দাম চাইতেছেন ভাইজান? ৮৫ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক। আমরা একটু এই পাশটাই দেখতে চাই। এই যে এখানে আরেকটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি, দাদা এটা কি জাত? দেশি। মন খারাপ? কাস্টমার নাই? গরু থাকলে কাস্টমার আসবো। ঈদের পরে বাজার এখন কেমন মনে হইতেছে বাজার? মোটামুটি না? সুন্দর একটা বাচ্চা নিয়েছেন, এটা কি হাতের না কিনা? কিনা বাচ্চা না? বাচ্চাটা তো খুব সুন্দর সংগ্রহ করছেন। এটার বয়স কিরকম জানা আছে? বছর পার হয়নি তো। বছর পার হয় নাই, তাহলে বাচ্চা তো অনেক বড় হবে না, খামার উপযোগী বাচ্চা দর্শক। এটা দাম কেমন কি চাইতেছেন আজকে? ১০৫ দাম চাচ্ছে দর্শক। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাচ্চা, শাহিয়াল ক্রস। এ পর্যন্ত কি দাম টাম পাইছেন? ৯২ পাইছেন না? আচ্ছা, ৯২ দাম হয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে দেখতে চাই, অনেক সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু খামার উপযোগী বাচ্চাগুলো দর্শক উঠেছে আজকে। ঈদের পরে দর্শক এখন কিন্তু খামার উপযোগী বাচ্চাগুলাই প্রয়োজন সকলের আর কি। ভাইজান কেমন আছেন? দামাদামি হইতেছে নাকি? দামাদামি হচ্ছে কিন্তু এই সুন্দর বাচ্চাটির। এটার কেমন কি দাম চাইতেছেন? ১১০ দাম চাচ্ছে দর্শক, শাহিয়াল ক্রস, ছোট্ট সাইজের বাচ্চা। বয়স কিরকম হয়েছে এটার? দাঁতে নাই না? আধা তল বয়স দর্শক, এখনো দাঁতে নেই, ছোট্ট বাচ্চা। কেমন কি দাম চাওয়া আছে? ১১০ চাইতেছে। ও, ১১০ চাইতেছেন না? দাম পাইছেন কেমন এ পর্যন্ত? ৮০-৮৫ এরকম দাম পাইছে দর্শক। নকলা বাইপাস হাট থেকে দেখতে পাচ্ছেন, ঈদের পরে কিন্তু আবারও হাট দর্শক জমতে শুরু করেছে। এই যে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি, লম্বা চূড়া শাহিয়াল ক্রস। এই যে বড় বাইজে নিয়ে এসে মনে হচ্ছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসা হয়েছে? তিনানি থেকে আসা হয়েছে। দুইটা নিয়েছেন নাকি? এই যে এই পাশে, এটার বয়স কিরকম আছে বাইজান? ১৩ মাস চলতেছে। ১৩ মাস চলতেছে। এই বাচ্চাগুলো কি হাতের ছিল নাকি? না,
হাতে নিজস্ব বাচ্চা না, তাহলে তো এগুলোর সবকিছু আপনার ভালো জানা আছে। এটার দাম কেমন কি চাইতেছেন? ১২০। দর্শক এটার দাম চাচ্ছে ১,২০,০০০ টাকা। কাস্টমার কি পাওয়া গেছে পর্যন্ত? কেমন কি দাম বলছে এটা? ৯০-৯৫ পর্যন্ত বলছে না? আচ্ছা, আমরা ওই পাশেটা দেখি। যে এটার বয়স কিরকম আছে? সমানই বয়স না? দেখতে তো মোটামুটি সমান সমানই না, সেম সেমই। দর্শক এক বছর পার হয়নি। এটার দুটাই পালের গরু না? এই যে এই গরুটার দাম কত চাইতেছেন? ১২০। দর্শক এই গরুটার দামও কিন্তু ১২০ চাইতেছে, দুইটা সেম সেম গরু, দেখতে খুব সুন্দর আছে। আচ্ছা, ধন্যবাদ ভাইজান, থাকেন।